কিন্তু তার জন্য আমি কিচ্ছু বিষণ্ণ হইনি, কিছু হইনি, আমার কাজ কর্ম সব ঠিক থাকছে। 96 সালে একটা সংকট এলো যখন দেখলাম যে কোনো জেনারেল মিটিং হয়নি, কিচ্ছু না, হঠাৎ সকালবেলা জানলাম যে আমাকে নাকি তাড়িয়ে দিয়েছে। এবং পরবর্তীকালে জানি তার সঙ্গে মিডিয়ার বিখ্যাত বিখ্যাত রচিত মহারথী কারা ছিল, রাজনৈতিক মন্ত্রী কারা ছিলেন, ফান্ডেড এনজিওর কারা ছিলেন, সমস্ত কিছু পরিষ্কারভাবে জানলাম। কারণ আমিও সংবাদপত্রে অনেকের সঙ্গে যোগাযোগ আছে, যেহেতু সাংবাদিকতার একটা কাজকর্মের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত শুনলাম। এবং সে একটা ভয়ঙ্কর অবস্থা যে 1993 যখন বিবিসি ফিল্মটা তৈরি করল এবং অনেককে এক করার যে একটা প্রয়াস ছিল সেটাকেও বাধা মানে ধাক্কা মারার জন্য এটা যেমন হলো, তাহলে শুনলাম লক্ষ লক্ষ টাকা ব্যাপার না, কোটি কোটি টাকা নাকি ফান্ডেড এনজিও, 3টে এনজিওর নাম করে যুক্তিবাদী সমিতি, মানবতাবাদী সমিতি এবং আরেকটি এনজিওর নাম করে আসবে। এই প্রতিশ্রুতি লাখ লাখ টাকার ব্যাপার না, কোটি কোটি টাকার ব্যবস্থা। তাতে অনেকেই কারা গেছে না গেছে হঠাৎ একটা ধাক্কা গেছে। তাতেও কিন্তু যেদিন সকালবেলা উঠে কয়েকটা কাগজে খবরটা বেরোতে দেখেছি ছবি ছবি, তারপরে অফিস গেছি, অ্যাজ ইট ইজ অফিস করেছি, কেউ এই নিয়ে আমাকে কোনো ঘোষণাও করেনি। কারণ আমার কাছে সংকটটা ছিল ঠিক আছে, আমার বিরুদ্ধে 13টা কেস করলো, একটা কেস মানে সপ্তাহে তো দুটো থেকে করে ডেট করতো, কিন্তু একটা কেস একদিন যখন হতো সেদিকে নিয়ে ভাবতাম, এই করতে করতে প্রত্যেকটা 13টা কেস শেষ পর্যন্ত জিতে বেরিয়ে গেছি। কারণ আমার কাছে 13টা কেস একসঙ্গে জট পাকায়নি, একটা কেস একটা ইন্ডিভিজুয়াল কেস জিতে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটাকে নির্বাচিত করছি, যেদিন যাবো তার আগের দিন নিশ্চয় দেখে নিয়ে ঠিক আছে, এমনি কোনো টেনশন নেই, কোনো কাজ বন্ধ করেনি। 96 আগস্টের ঘটনার পরও 96 তো বই বেরিয়েছে, ধারাবাহিক লেখা চলছে, কোনো কিছু একটা কিছু আমার কাজকর্ম বন্ধ হয়নি, আমি একটা কিছু ভোগ করি। একেবারে প্রথম প্রশ্নটা এবার আসবো, সেটা হচ্ছে যে যদি দরিদ্র সংগঠক না হতে তাহলে 96 সালের অনভিপ্রেত ঘটনাটা কি তাহলে ফেস করতে পেরেছো? না, হতোই না। আমি ডিজাইন ভাবে বলছি যদি নাকি আমি খালি গভর্নমেন্ট ধরে বেড়াতাম এরকম হতেই না। মানে এত টাকা এত বিনিয়োগ করা হয়েছিল আমার পেশেন্ট ধ্বংস করার জন্য। আপনি জানেন আজকাল একটা স্কুল কমিটি একটা ছোট ছোট ক্লাব দখল করার জন্য যে যখন চেষ্টা হয় তখন আমাদের সমিতি দখল করার চেষ্টা হবে না, দেখা হয় নাকি? আমি কি এই প্রদেশের বাইরে বাস করছি? হয়েছিল যদি নাকি এরকম ধরনের একটা জোরালো সংগঠন না করতাম হতো না, ইন্ডিভিজুয়াল থাকতে হতো না, একদম ঠিক থাকতো। এবং এখানে ধরুন যেটা আপনি বলছেন যে বাইরের প্ররোচনার জায়গাটা ছিল, কিন্তু ভিতরেও তো অনেকে হ্যাঁ তো হতেই পারে, তাদের ক্ষমতার লোক, তাদের ব্যক্তিগত কোনো গোপন সমস্যা, তাদের অর্থের হাতছানি, কারণ অনেকেই বেকার ছিল। যে 10-12 জনকে হাতের মুঠোতে পেয়েছিল তারা প্রত্যেকেই ঠিকঠাক মতন কিছু না কিছু মানে তাদের মধ্যে বেশিরভাগই বেকার।